সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র মায়াবী করুণ। এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই, এটা কি পাথর নাকি কোনো নদী, উপগ্রহ, কোনো রাজা? পৃথিবীর তিন ভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ, মহাকাশে ছড়ানো ছয়টি তারা, তীব্র তীক্ষ্ণ তমহর, কি অর্থ বহন করে এইসব মিলিত অক্ষর? আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে। যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এ ঘরে ও ঘরে যায়, সময়ের সাহসী সন্তান, যারা সভ্যতার সুন্দর প্রহরী, তারা কেউ কেউ বলেছে আমাকে, এটা তোর জন্মদাতা জনকের জীবনের যুগ্ম রূপান্তর, একটি নামের মধ্যে নিজেরই বিস্তার ধরে রাখা, তুই যার অনিচ্ছুক দাস। হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া, নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের। সত্যি কি মানুষের? তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল? কোনোদিন ভালোবেসেছিল সেও যুবতীর বাম হাতে পাঁচটি আঙুল, ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর স্কুল। আবুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ রাজা যায় রাজা আসের প্রথম কবিতা আবুল হাসান, যেখানে চারটি স্ট্যান্জায় আমরা দেখি আত্মজিজ্ঞাসায় মগ্ন হয়ে উঠেছেন কবি, নিজের কাছে বারবার প্রশ্ন ছুড়ে মারছেন নিজের পরিচয় সম্পর্কে। প্রথম স্তবকে জানতে চাইছেন কে বা কি এই আবুল হাসান, দ্বিতীয় স্তবকে কেউ কেউ তাকে জানাচ্ছেন কি হতে পারে এই নাম, আর তৃতীয় এবং চতুর্থ স্ট্যান্জায় কবি নিজেই সম্ভাব্য সদুত্তর খুঁজে নিচ্ছেন। আমরা দেখি পুরো কবিতাটির লয় বেশ ধীমে তালের, অক্ষরবৃত্ত ছন্দ আচ্ছা, আমি আসলে রেগুলার হবার ট্রাই করছি, তো আশা করি এখন থেকে প্রতি রবিবার রাত 8টায় দেখা হবে আপনাদের সঙ্গে। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। ও, আর যারা এতক্ষণ অ্যাড স্কিপ করার ট্রাই করছিলেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, ইটস নট অ্যান অ্যাড, ইটস জাস্ট আ পিস অফ অ্যানাউন্সমেন্ট। এনজয় দ্য ভিডিও। আমরা দেখি পুরো কবিতাটির লয় বেশ ধীমে তালের, অক্ষরবৃত্ত ছন্দে রচিত হলেও মনে হয় যেন গদ্য কবিতা, এর ভাষা কথ্য ভাষার কাছাকাছি হলেও বেশ ইঙ্গিতবহ ভাষা। যেমন তিনি কবিতা শুরু করছেন রূপকের মাধ্যমে, একটার পর একটা রূপক আসছে স্রোতের মতন, রূপকথার গল্পের মতন তিনি জানাচ্ছেন সে এক পাথর আছে। এখানে পাথর একটি রূপক বা মেটাফোর, যেহেতু আমরা জানি কবিতার কোনো কনক্রিট ব্যাখ্যা হয় না, তাই আপাতত আমরা ধরে নিচ্ছি পাথর বলতে তিনি নিজেকেই বোঝাচ্ছেন, পৃথিবীতে যাকে আমরা চিনি আবুল হাসান নামে, যা কিনা এই কবিতার মূল বিষয়। তবে এই পাথরটির অক্সিমোরনিক বৈশিষ্ট্য রয়েছে, যেমনটা আমরা জানি সাধারণত পাথর কঠিন হয়ে থাকে, তবে এই পাথরটি নরম, যা বোঝাতে তিনি আর্দ্র, মায়াবী, করুণ এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। আর এই বিপরীত অলঙ্কারে আন্দোলিত হয়ে জিজ্ঞাসু পাঠক এগিয়ে যাবেন এবং ভাববেন আবুল হাসান কি তাহলে সেই পাথরেরই নাম, নাকি কোনো নদী, উপগ্রহ বা কোনো রাজা। যেমন তার গ্রন্থ নাম স্মরণ করায় রাজা যায় রাজা আসে, এখানে রাজা বলতে তিনি যেন বোঝাচ্ছেন কবিতার রাজ্যপাল, যে রাজ্যে একজন কবির পর সিংহাসনে বসেন অন্য কবি। মোট 47টি কবিতা নিয়ে 1972 সালে প্রকাশিত হয়েছিল রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থটি। কবির নস্টালজিয়া আর বিষণ্ণতায় মুখর ছিল এই কাব্য সংকলন। এখানে কবির চিত্রকল্প নিয়েও আমাদের কিছু বোঝাপড়া করা দরকার। যেমন তিনি অসভ্য দর্শন কবিতায় লিখছেন, আমি আমার পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রক্তের রাস্তায়। লাইনটির দিকে খানিকক্ষণ তাকিয়ে এই ছবিটি উপলব্ধি করলে এর চমৎকারিত্ব টের পাবে যে কোনো পাঠক। আবার কেবল ছবিই নয়, তার সাথে সুরও মর্মরিত হয় তার চিত্রকল্পে। যেমন এখানে, শুকনো পাতার মতো আমার চিৎকার থেকে মার সেই হাত, ঠিক যেমন করে আমরা এই কবিতার চতুর্থ লাইনে টের পাই। তিনি লিখছেন, পৃথিবীর তিন ভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ। পরবর্তী লাইনে নিজের নামের অক্ষরগুলোকে তার মনে হচ্ছে মহাকাশে ছড়ানো ছয়টি তারা, এবং এই বিষয়টিকে তিনি বিশেষ করে তুলছেন, জানতে চাইছেন এই অক্ষরগুলো নিগূঢ় কোনো অর্থ প্রকাশ করে কিনা। এর উত্তর অবশ্য তাকে কেউ কেউ দিয়েছেন বলে তিনি স্বীকার করছেন, যা আমরা কবিতার দ্বিতীয় স্তবকে দেখতে পাই। তবে আমার মনে হয় কবিতার এ পর্যায়ে দারুণ একটা টুইস্ট রয়েছে। একটু লক্ষ্য করলে আমরা দেখব কবিতার প্রথম স্তবকে রয়েছে ছয় পংক্তি, শেষের দুটো স্তবকেও রয়েছে 3+3 সর্বমোট 6 পংক্তি, আর এখানে এই দ্বিতীয় স্তবকের চতুর্থ পংক্তি যেন একটা রেখা 3+3 এই 6টি লাইনের মাঝখানে বিভেদ তৈরি করছে, এবং প্রথম তিন পংক্তির পরই জীবনের গভীর এক রহস্যের উন্মোচন করছে। আমার মনে হয় কবিতায় তিনটি লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কবিতার সার সংক্ষেপ, যেখানে তিনি জানতে পারছেন তিনি আসলে তার পিতারই জীবনের রূপান্তর মাত্র। আবুল হাসান নামটির মধ্য দিয়ে আসলে তার পিতারই বিস্তার ঘটছে, তিনি যার অনিচ্ছুক দাস।
কবির ব্যক্তিগত আইডেন্টিটি নিয়ে এই জিজ্ঞাসা পাঠককেও পুরো মহাজগতের সামনে দাঁড় করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় প্রতিটি মানুষের অস্তিত্বই একটা বৃহৎ সত্তার সঙ্গে যুক্ত। যেমনি আবুল হাসান নামটির মধ্য দিয়ে বা ব্যক্তি আবুল হাসানের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার পিতার অস্তিত্ব। প্রসঙ্গত বলা ভালো, আবুল হাসানের পিতার নাম আলতাফ হোসেন মিয়া এবং কবির প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। 40-এর দশকের একজন বিশিষ্ট কবি আছেন আবুল হোসেন, তাই নাম বিভ্রাট এড়াতে আলোচ্য কবিকে বাধ্য হয়ে আবুল হাসানের রূপান্তর করতে হয়। বাবাকে নিয়ে তিনি রচনা করেছেন চামেলি হাতে নিম্নমানের মানুষ, যেখানে আমরা তার বাবার পরিচয় পাই। পরবর্তী স্তবকে নিজের ধ্বংসই যেন দেখছেন তিনি, বলছেন এটা কোনো যুদ্ধের নাম বা একটা দীর্ঘশ্বাস। নিজেকে প্রকৃত মানুষ ভাবতে যেন সংকোচ বোধ করছেন। সংশয় বলছেন তিনিও মানুষই ছিলেন, ভালোবেসেছিলেন কোনো মানুষের হাতের আঙুল। যে পাথরের উল্লেখ কবিতার শুরুতে করেছেন তার বিপরীত ফুলকে তিনি ভালোবেসেছিলেন। ভালোবেসেছিলেন উজ্জ্বল উপগ্রহের মতন আলোকিত মোমবাতি, রাজার মতন শিরস্ত্রাণ, আর সভ্যতার সুন্দর প্রহরীদের মতন আলোর ইস্কুল। শেষ শব্দটিকে ভিন্ন বানানে লিখে নতুন মাত্রা যোগ করছেন কবিতায়। আবুল হাসানের কবিতায় আমরা তিন ধরনের ডাইমেনশন বিশেষভাবে লক্ষ্য করব। প্রথমত অসংখ্য অনুপ্রাস। বেশ সূক্ষ্মভাবে একই পংক্তিতে তিনি একাধিক অ্যালিটারেশন বা অনুপ্রাসের ব্যবহার করেন। দ্বিতীয়ত প্রশ্নের ধাক্কা, একের পর এক প্রশ্ন করে নিজেকেই জর্জরিত করেন তিনি। কেবল এখানেই নয়, তার অন্য অনেক কবিতাতেও প্রশ্নের আধিক্য রয়েছে। প্রশ্নের মাধ্যমে তিনি পাঠককে আরো গভীর উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেন। আর সর্বশেষ আমরা দেখব তার ছোট ছোট পুনরাবৃত্তির ব্যবহার। বিভিন্ন কবিতায় তিনি পুনরাবৃত্তির মাধ্যমে ধ্বনিকে আরো তীব্রতর করে তোলেন। অবশ্য প্রথম পাঠে বোঝা যায় আবুল হাসানের কবিতায় বহিরাগত তত্ত্বের কোনো বাহাদুরি নেই। সমস্ত কবিতাই আপাদমস্তক তার অভিজ্ঞতা প্রসূত। অবক্ষয়, পতন ও মৃত্যুর মুখেও আশা ও উজ্জ্বল তার উচ্চারণ। মৃত্যু বিষয়ক তার সুপ্রচুর কবিতা রয়েছে। জীবনানন্দ দাশের পর সবচেয়ে বেশি মৃত্যু বিষয়ক কবিতা তারই রচনা। সেসব কবিতায়ও আমরা দেখি সাহসী মৃত্যু, অবক্ষয়ের মধ্যেও আলোর ঝলকানি। কবি আবুল হাসান যেন শাশ্বত জীবনের দিকে তাকান নির্ভয়ে, আর ঘুরে ঘুরে ডাকেন সুসময়। আজ এখানে শেষ করছি। এখন থেকে আশা করি প্রতি রবিবার রাত 8টায় দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, থাকুন সাহিত্যের গা ঘেঁষে। ধন্যবাদ।